আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে দেখাবো কীভাবে ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করতে হয় তো এই জন্যে আমি একটা আম নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে এরকম মগের আধা মগের একটু বেশি দুধ দুধটাকে আমি যেটা ঠান্ডা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো এখন আমি ব্ল্যান্ড করে নেওয়ার জন্য আমি ব্ল্যান্ডারে ঢেলে নিচ্ছি দুধটাকে আর এখানে দিয়ে দিব আমের যে টুকরোগুলো সে টুকরোগুলো আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে এক চা চামিচ চিনি ব্যবহার করেছি তো এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামিচ পরিমাণ গুঁড়া দুধ আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বরফ টুকরো এখানে আমি দুই টুকরো নিয়েছি তো এখন আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন তো এখন আমি পরিবেশন করব এর জন্যে আমি একটা আমের ফালি কেটে দিয়েছি তো এখন আমি ঢেলে নিচ্ছি আপনাদের মন মতো আপনারা ডেকোরেশন করবেন সাজিয়ে নেবেন এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আর হলো এটা কিন্তু দেখতে খুবই 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 আমি লাগছে আর দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে কিন্তু একদম আমটাকে একদম ব্ল্যান্ড করে ফেলিনি আমি কিছু আস্তেও রেখেছি যাতে করে মুখে একটু পরে আর কি খাওয়ার সময় আমার ওরকম ভালো লাগে তাই আমি ওরকম করে দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিও তাকে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যাতে করে আমার ভিডিওগুলো আপনার ফোনে যখন আমি ছাড়বো তখনই যাতে আপনার ফোনে চলে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ টাটা বাই বাই